সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য যে আইসিইউ ফেল দিয়ে চলছে, মার্চ মাস থেকে আইসিইউ এসি নষ্ট। এখন যদি জিজ্ঞেস করলাম যখন, ওনারা বলছেন যে না আমরা মার্চ মাস থেকে নষ্ট, আমরা ফেল দিয়ে চলেছি। ফেল ও প্রত্যেকের কাছে ফেল নেই, প্রত্যেক পেশেন্টের ফেল নেই। স্বাস্থ্য পরিষেবায় নজিরবিহীন বেহাল অবস্থা করিমগঞ্জে। সীমান্ত শহর করিমগঞ্জে ফ্যান দিয়ে চলছে আইসিইউ। গত 5 মাস ধরে আইসিইউ শীততাপ ব্যবস্থা বিকল হয়ে রয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। 5 মাসেও হয়নি সংস্কার। আইসিইউ মেরামত করা নিয়ে তেমন সদিচ্ছা নেই কর্তৃপক্ষের, কারণ ফ্যান তো আছে। করিমগঞ্জ জেলা অসামরিক হাসপাতালের ভগ্নদশা ফের একবার প্রকাশ্যে উঠে এলো। জেলার মধ্যে একমাত্র আইসিইউ ব্যবস্থা থাকা সিভিল হাসপাতালের আইসিইউ বিকল গত মার্চ থেকেই। আইসিইউ চলছে ফ্যানের সাহায্যে, তাও আবার গত মার্চ মাস থেকে। সরকার জনগণের স্বাস্থ্য পরিষেবা নামে কোটি কোটি টাকা খরচ করলেও করিমগঞ্জ জেলার সরকারি হাসপাতালে পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। হাসপাতালের চরম অব্যবস্থা এবং সমস্যা নিয়ে রীতিমতো মুখে কুলুপ ক্ষমতাসীনরা। আর এতেই জেলার সিভিল হাসপাতালে চলছে চরম অরাজকতা। সিভিল হাসপাতালে বেহাল অবস্থা চাক্ষুষ করতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরজমিনে পরিদর্শন করার আহ্বান জানালেন বিধায়ক কমলাক্ষ। তিনি বিজেপির নেতাদের দলীয় কার্যালয়ে বসে প্রেস মিট না করে হাসপাতালে এসে রোগীদের করুণ অবস্থা দেখার আবেদন জানিয়ে করিমগঞ্জ জেলা বিজেপিকে ঘায়েল করলেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য যে আইসিইউ ফেল দিয়ে চলছে, মার্চ মাস থেকে আইসিইউ এসি নষ্ট। এখন যদি জিজ্ঞেস করলাম যখন, ওনারা বলছেন যে না আমরা মার্চ মাস থেকে নষ্ট, আমরা ফ্যান দিয়ে চলেছি। ফ্যান ও প্রত্যেকের কাছে ফ্যান নেই, প্রত্যেক পেশেন্টের ফ্যান নেই। আজকে যে হাইজিনে আইসিইউর মধ্যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা একটা হাইজিনিক ব্যাপার আছে। সেই ব্যাপারটা যেভাবে করিমগঞ্জের এই পরিবেশটা সৃষ্টি করা হচ্ছে হসপিটালটাকে, আমি বলবো যে মানুষকে আলটিমেটলি এই ধরনের আইসিইউ থাকা উচিত। তাহলে মানুষ এখানে আসবে, সুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। সেটা মেডিকেলি সাইন্টিফিকলি অনেক ব্যাপার আছে, মেডিকেল সাইন্সের ব্যাপার আছে। এখানে সুস্থ মানুষ আছে, যদি আর এরকম যদি সাফোকেশন হয় যদি, তাহলে অসুস্থ হয়ে এসে এমনি মমর্ষ রোগীদেরকে আইসিইউ দেওয়া হয়। তো এই রোগীরা যখন এখানে যাবে, আর যখন এরকম পরিবেশ হবে তখন ভালো মানুষের এই অবস্থা হবে। আইসিইউ চলছে, ইয়ে দিয়ে চলছে, ফ্যান দিয়ে চলছে, কী অদ্ভুত ব্যাপার। আমরা সপ্তম আশ্চর্যও শুনেছি, এখন সেই আশ্চর্য আসামের করিমগঞ্জে একটা আশ্চর্য যে আইসিইউ ফ্যান দিয়ে চলছে, এই অবস্থা। দেখি ডিসির সঙ্গে যোগাযোগ করছি, উর্ধ্বতন কর্তৃপক্ষে যোগাযোগ করছি যে যদি এরকমও হয় যদি, তাহলে মানুষকে বলুন যে আপনারা মৃত্যু মুখে পতিত হন। আপনাদের যদি মৃত্যু হয় তাহলে আমাদের কোনো কিছু করার নেই, কারণ আলটিমেটলি এখানে পরিবেশটা এরকম হতে হয়। পরিবেশে যে অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থায় মানুষের কী ট্রিটমেন্ট পাবে সেটাই মানে আজকের কথা, এবং সে নিয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি। দেখি যা দেখা যাক কি না। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেন যে নাই স্বাস্থ্য বিভাগে আমূল পরিবর্তন হয়েছে। ওনাকে আমি অনুরোধ করব যে আপনি বলছেন স্বাস্থ্য বিভাগের পরিবর্তন হয়েছে, আপনি করিমগঞ্জে আসুন। কীভাবে আপনি যখন আইসিইউ তৈরি করবেন, কী অ্যাডভার্টাইজ করবেন, আমার বিজেপি নেতাদের কী অ্যাডভার্টাইজ আইসিইউ হয়ে যাচ্ছে। আপনার বিজেপি নেতারা বলবো যে আপনারা বিজেপি অফিসে প্রেসপিক না করে আপনারা আইসিইউ আসুন, আইসিইউতে আসে দেখেন। আপনারা করিমগঞ্জ সিভিল হসপিটালে আসুন, করিমগঞ্জ সিভিল হসপিটালে এসে আমাদের এত বড় আমরা বিল্ডিং করলাম, আমাদের সময় এত বড় বিল্ডিং করা হলো, অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার। আজকে সেই ইনফ্রাস্ট্রাকচারে ফ্যান দিয়ে গিয়ে চলছে আইসিইউ চলছে। আমরা শুনতে পেলাম যে সেটা ব্যাপার যেটা ফ্যান দিয়ে চলছে, আবার যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে বিনামূল্যে আপনি স্বাস্থ্য পরীক্ষা বা বিনামূল্যে বিশেষ করে আমাদের স্বাস্থ্য পরিষেবা আমরা দিচ্ছি, সেই সময় দেখা যাচ্ছে যে না আজকে আইসিইউয়ে ফ্যান দিয়ে চলছে এবং 1500 টাকা নিয়ে দিতে হচ্ছে। আমি জয়েন্ট ডিরেক্টরে বলবো, ডিসিকে বলবো, ফ্যান দিয়ে চলবে আবার আপনারা বলবেন 1500 টাকা দিতে হবে, তাহলে বলুন না আপনাদের আমরা টাকা এমনি দিয়ে দেবো। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদেরকে বলুন যে আমাদের টাকা নেই, করিমগঞ্জ সিভিল হসপিটালে টাকা নেই, আমাদেরকে টাকা দিন, আমাদের টাকা দরকার। এইভাবে যদি মানুষের আজকে মনুষ্য রোগী একদম গরিব রোগী সে একটা আইসিইউ সে ফেসিলিটি পাবে, সেখানে এসে আপনারা বলছেন যে যেখানে বিনামূল্যে চিকিৎসার দরকার বা প্রয়োজন বা যেখানে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে মানুষ, মুখ্যমন্ত্রী যেখানে বড় বড় কথা বলছেন, সেই সময় আমরা দেখতে পাচ্ছি করিমগঞ্জ সিভিল হসপিটালে ফ্যান দিয়ে চলছে আইসিইউ, আর সেখানে আবার 1500 টাকা নেওয়া হচ্ছে, সেটাই বাস্তব সত্য। এবং সেই সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য আপনারা দেখে নিন।
সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।